উৎপাদন পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হলেও এখনও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। কতটুকু এফেক্ট করবে এটা বার্কের উপর ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক না? আমরা চাচ্ছি যত সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আমরা চাচ্ছি, এটা একটা বিষয় রাখতে হবে। কারণ এটা গিয়ে কতটুকু এফেক্ট করবে তা আমি জানি না। এখন বার্ক একটা ঘোষণা দিচ্ছে, আমরা তো চাই যাতে এখানে কোনো রকম পরিবর্তন যাতে ওইরকমভাবে না আসে যেটা মানুষকে একটা ভোগান্তির অবস্থা আনে। আমরা তো জান বুঝতে পারছি, আমাকে তো বিশেষ পরিস্থিতি আমাকে মেনটেন করতে হচ্ছে, ঠিক না? তো আমার কাছে মনে হয় না যে এটা এটা নিয়ে খুব শঙ্কায় আছেন, কারণ এটা গ্রাহক পর্যায়ে এখনো এফেক্ট।